হেই বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছে মার্ভেলের টেলিভিশনের নতুন টিভি সিরিজ অগাথা অল অ্যালং এর প্রথম টিজার ট্রেলার। বিষয়টা একটু কনফিউজিং। আজকে হলো 8ই জুলাই, মানে রাত 12টার পরে 9 জুলাই হবে। এই মাসের শেষ সপ্তাহে কিন্তু সান ডিয়েগো কমিক-কন আছে। সেই কমিক-কনে ইজিলি এই ট্রেলারটা রিলিজ করতে পারতো, কিন্তু সেই কমিক-কনের এতবার প্যানেল বাদ দিয়ে কেন 3 সপ্তাহ আগে টিজার ট্রেলার দিয়ে দেওয়া হলো, আমি একটু বুঝলাম না। এটার মান কি আসলে ইকোর চেয়েও খারাপ নাকি, যে কমিক-কনে রাখার মতো যোগ্যতা তারা পায় নাই? তো নর্মালি মার্ভেলের যে কোনো শো, যত ফালতু শো আসুক না কেন, মার্ভেল ফ্যান হিসেবে তাকে নিয়ে ব্রেকডাউন করা, খুঁটিনাটি খুঁজে বের করা, থিওরি করা, সূত্র বানানো, এগুলো আমাদের ধর্ম। আমরা যারা মার্ভেল ফ্যান আমরা এই কাজগুলো করি। কন্টেন্ট তৈরি করলেও করতাম, না করলেও করতাম। কিন্তু আজকে এই অগাথা অল অ্যালং এর ব্রেকডাউন তৈরি না করে রিয়াকশন কেন করব, এর প্রধানত একটাই কারণ, আমার এই সম্পর্কে কোনো জানা নাই। আমরা নর্মালি বাংলাদেশের মানুষ হিসেবে তো আমাদের কমিক বুক হাত নাই, কমিক বুক পড়ার মতন কমিক বুক স্কোপও নাই। তারপরও আমরা বেসিক প্রধান হিরো হিরোইনদের নিয়ে আমরা মোটামুটি পড়াশোনা করি, যেহেতু কন্টেন্ট তৈরি করি এখন। কিন্তু অগাথা সম্পর্কে বা এর সাথে যুক্ত যে স্কারলেট উইচ, ওয়ান্ডা ম্যাক্সিমফ, তাকে নিয়ে আমার কমিক বুকের আইডিয়া একেবারে নেই বলতে গেলে চলে। তো নর্মালি আমাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা তো বড় বড় চ্যানেল যেগুলো আছে ভারতীয় কমিক ভার্স, পিজে, বা আরও যারা বড় চ্যানেল সুপার বা ইংলিশ চ্যানেল যেগুলো আছে, কানাডিয়ান ল্যাড, স্ক্রিন ট্রাশ, এদের থেকে অনেক কিছু দেখি, তার থেকে ফুটেজ কালেক্ট করি, আইডিয়া সেট করে ভিডিও বানাই। কিন্তু যখন আপনি কোনো কিছু অলরেডি জানেন, সেই জানা জিনিসটা নিয়ে মানুষ থেকে আইডিয়া নিয়ে ভিডিও বানানোটা ইজি। কারণ আমি সেটা জানি, আমি পারি, এটা একটা নীতিগত হবে। ওকে, আমি সেটা জানতাম, আমার কাছে এখন রিসোর্স থাকে, তাদের রিসোর্স আমি ইউজ করছি। কিন্তু যে ট্রেলার সম্পর্কে আমি কিছুই জানি না, জাস্ট আরেকজনের ভিডিও দেখে দেখে হুবহু বানিয়ে দেওয়াটা আমার কাছে একটু নীতিগতভাবে মনে হয় না ভালো। তাই ভাবলাম যে ওকে, আমি সেটা জানি না, আমি তাদের ভিডিও দেখে জেনে নিব, কিন্তু আমি আমার অডিয়েন্সকে একটা কপি কন্টেন্ট আমি দেবো না। তো এই কারণেই আগে চলুন রিয়াকশন করি, দেখি কেমন বানাইলো এই ট্রেলার টিজার, কবে রিলিজ হবে তাও দেখি, আপনাদের সবার সাথে দেখবো। দেখার পরে ইমিডিয়েট কিছু ভাবনা চিন্তা আসে কিনা মগজে, সেটা চিন্তা করবো। ওকে, তো শুরু করলাম। Another beautiful day. Surprised to see you out here, detective. Detective Jane Doe, found her down here by the water. Sir, আগের পিপল ড্রামা মানে অগাথা হওয়ার আগে কোনো কিছু ডিটেকটিভ ছিল? ও হাতের আঙ্গুল, ডার্কহোল্ড ডায়েরিজ ধরার সময় যে হাতের আঙ্গুল কালো হয়েছিল। অক্টোবর 13 দ্য ওয়ান্ডা ম্যাক্সিমফ ও ডাব্লিউ ম্যাক্সিমফ। That witch is gone, leaving you trapped in her distorted spell. Claw your way out. Oh, acha black it. Eta ki sitcom ekhono lagbe, sitcom ekhono cholbe ekhane. I miss the glory days. She took every bit of power I had. I could be that witch again. Oh, the gang's all here. Let's hit the road. Sitcom এখানে আছে। Halloween আসবে, আচ্ছা। The road is a death wish. পুরো horror. Join me. আমার কিন্তু হরর একটু পছন্দ না। Right mind would join Agatha Harkness's coven. Not looking for right-minded witches as it happens. ওমা এখন কুকুর ডাকছে বাইরে। You okay? Exorcist. Oh my god. Oh my god. 2 এপিসোড প্রিমিয়ার করবে সেপ্টেম্বর 18। আচ্ছা, তাহলে এটা উইক বাই উইক আসবে, মানে এটা ওকে। বাইরে কুকুর ডাকছিল, আপনারা কুকুরের ডাক শুনতে পেয়েছেন? আমি কথা ভাবছিলাম যে এটা ট্রেলারের ভিতরে কুকুরের ডাক কিনা। এটা একটা হরর ভাইব নিয়ে আসছে পুরোপুরি। ট্রেলারের একদম শুরুটা ছিল মানে খুবই সিরিয়াস। আমি ভাবছিলাম যে অগাথাকে যে দেখেছি আমরা তার কোনো প্রিকুয়াল, সে কোনো এক সময় ডিটেকটিভ ছিল, একটা লাশ সে তদন্ত করতে যায়, আমি ভেবেছিলাম সেখান থেকে কোনো আত্মা ঢুকে সে অগাথা হার্টনেস হয়ে গেছে কিনা, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি সিকুয়ালি। স্কারলেট উইচ সর্বশেষ তাকে ওয়ান্ডা ভিশনের শেষে যে তাকে একটা ক্যারেক্টার আটকে রেখেছিল, আমি দেখতে পেলাম যে সেই ক্যারেক্টারটাকেও তারা ফলো করবে, তারাও এখনও সেই সিটকম ইন্ডাস্ট্রিতে এখনও কিছুক্ষণ থাকবে। আর আমি অনেকগুলো ক্লাসিক হলিউড মুভির হোমাস দেখতে পেলাম। এটিতে যে একটা সিন ছিল, এলিয়েনটা বাচ্চাদেরকে নিয়ে সাইকেলে করে ঠিক চাঁদের উপর দিয়ে নিয়ে যাচ্ছে, ওরকম একটা শট দেখতে পেলাম। ক্লাসিক সিনেমা এক্সোরসিস্টের যে সিন, মাকড়সার মতো হাত উল্টো করে দিয়ে, ইভেন ভুলের পুঁতেও সেটা ছিল, টাবু একটা হোমাস দিয়েছিল, সেই জিনিসটাকে দেখতে পেলাম আমি এখানে। দুইটা এপিসোড আসবে, দুইটা এপিসোড আসবে, প্রথমে 18 তারিখে, সেপ্টেম্বর জুলাই অগস্ট সেপ্টেম্বর 3 মাস বাকি আছে। একটা জিনিস কনফার্ম যে অগাধা চেষ্টা করছে তাকে যে ওয়ান্ডা আটকে ফেলেছে সেখান থেকে নিজেকে মুক্ত করে নিজের সে পুরাতন জাদুকর ম্যাজিক্যাল লাইফ ফিরে যাওয়ার জন্য, এবং সে অনেকগুলা হয়তো ম্যাজিক্যাল লোর বা অগাথার যে কমিক অনুযায়ী সেগুলো চলবে। খুব বড় বড় কিছু অভিনেতা অভিনেত্রী আছে, কিছু কিছু অংশে দেখলাম যে পুরাতন অনেক ক্লাসিক হলিউড সিনেমার প্যারোডিও আছে, যে সবাই মিলে যে ভূত ডাকার ব্যবস্থা করে, প্ল্যানচেট করে, সেগুলো একটা সিন দেখলাম, একটা শর্ট দেখলাম। মার্ভেলের এখন পর্যন্ত চীনা পরিচিত যতগুলো সিন আছে, কালার কম্বিনেশন আর কিছু নাম ছাড়া তেমন কিছু আমি দেখিনি, অন্য কোনো ক্যারেক্টার দেখিনি যার সাথে মার্ভেলের কোনো ক্যারেক্টারের মিল আছে। জাস্ট ওয়ান্ডা ম্যাক্সিমফকে ডাবল ম্যাক্সিমাম দেখলাম, হয়তো আমি আরও বড় চ্যানেলের ভিডিও দেখলে খুঁটিনাটি বুঝতে পারবো, তো সেই ভিডিও আপনারা দেখবেন। অনেক বড় বড় চ্যানেল আছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, বাংলায়, ওপার বাংলায় বাংলা কমিক্স আছে, আমাদের এই দেশের সুপ ফ্যাক্টরি ফরহাদ আছে, আরও বড় বড় চ্যানেল আছে যারা কিনা হয়তো ভিডিও বানাবে, তাদের ভিডিও আমরা দেখবো। জানাবেন কমেন্ট করে এমন রিয়াকশন কি আপনারা সামনে আরও চান কিনা, একদম র নন স্ক্রিপ্টেড রিয়াকশন কেমন লাগলো যদি চান, তার এই টাইপের রিয়াকশন আমি আরও দিতে পারি। বর্তমানে চলছে হাউস অফ দ্য ড্রাগন, রেগুলার প্রতি সপ্তাহে এই সোমবার, আজকে সোমবার কিন্তু সকালবেলা বের হয়েছে হাউস অফ দ্য ড্রাগন। আমি দেখে সারাদিন লাগিয়ে ভিডিও বানিয়েছি, ভিডিও আপলোড দিয়ে একটু শুয়েছিলাম, শোয়ার থেকে উঠেই দেখি যে ওয়াও, নতুন ট্রেলার চলে আসছে। তো যাই হোক, যদি এইটাই ফর্মেট আপনাদের ভালো লাগে, এই টাইপের ফর্মেটে আমি আরও কাজ তৈরি করব। আর যদি ভালো না লাগে, যদি ভিডিওতে আমি ভিউ না পাই, আপনারা পাত্তা না দেন, তাহলে হয়তো আর ভিডিও বানাবো না। আর মার্ভেল যখনই টিভি শোকে একটু সিরিয়াস বলে বিজ্ঞাপন, যেটা ইকোর সাথে হয়েছিল, আমরা শিহালকে প্রত্যাশা করেছিলাম, মিস মার্ভেলের প্রচুর ভালো রিভিউ আসছিল, সেই সব টিভি শোই একদম পুরোপুরি পাওয়াটা বাড়াই দিয়েছে। সর্বশেষ মার্ভেলের কোন ভালো টিভি শোটা আমি দেখেছি, মুন নাইট মোটামুটি ভালো ছিল, তাও ক্লাইম্যাক্সটা 12টা বাজে দিয়েছিল, লোকির মতন। আমি মুন নাইটের কথা বললাম, মুন নাইটের পরে কিন্তু অ্যাকচুয়ালি লোকির সর্বশেষ গত ডিসেম্বরে বেস্ট অন দ্য বেস্ট কাজ, সিনেমা সিরিজ সব কিছু মিলে ওয়ান অফ দ্য বেস্ট কাজের লোকি সিজন 2। যদি ওই লেভেলেরও না হয়, যদি মিড লেভেলেরও হয়, যদি মিস মার্ভেল লেভেলেরও হয়, প্রতি সপ্তাহে অবশ্যই ভিডিও আসবে অগাথা অল অ্যালংকে নিয়ে। আর এর মাঝখানে আমি চেষ্টা করব এর কমিক বুক সম্পর্কে পড়াশোনা করার জন্য, আপনাদের ভাষায় বড় বড় চ্যানেল দেখে কপি করার জন্য, যদি কপি করতে পারি, জ্ঞান যদি জমা করতে পারি মগজে, তাহলে ভালো ভালো ভিডিও বানাবো এটা নিয়েও। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। অবশ্যই ডেডপুল 3 যেটা খুব এক্সাইটেড, যার যেটা দেখতে ভালো লাগে তাই দেখুন। টাটা।